ঠিক ঘর তো আপনার হয়ে না থাকে, এদিন কারোবার হয়ে যাব, মাটি আপনার হয়ে না থাকে, এদিন কারোবার হয়ে যাব, পুত্র আপনার হয়ে না থাকে, পুত্র এদিন কারোবার হয়ে যাব, কন্যা আপনার হয়ে না থাকে, কন্যা এদিন আপনার কারোবার হয়ে যাব, এ সংসারত আপনার এক বস্তু হয় না। আমি ঈশ্বরত অর্পণ করিলে প্রতিটো বস্তুয়ে নিষ্কাম হয়ে যায়, আর ঈশ্বরত অর্পণ নকরিলে সকাম হয়ে যায়। নিষ্কাম হল সন্ন্যাসী, সকাম হল গৃহস্থী। ঈশ্বরত অর্পণ নকরাক যি খায় ভগবত গীতায় কে সেয়া পাপ। ঈশ্বরত অর্পণ করে যি খায় সেয়া হল মহাপ্রসাদ। এটা আমার জগন্নাথ মহাপ্রভুর ভাগবতর যেটো জগন্নাথ মহাপ্রভু লক্ষ্মী মায়ে অন্ন বনায়, এইখানে আজিও আজি নহয় অনন্ত কোটি কাল চলি থাকিব তাত লঙ্গরখানা, কাহানিও বন্ধ নহয়। কেলে লক্ষ্মী মায়ে নিজে বনায়, আর যিসকল পূজার মানে অন্ন বনায় তেওঁলোকে নবনায়, তেওঁলোকে মাত্র তাত অর্পণ করে দিয়ে। আপনা হবে চাব, নামঘর মন্দির ঈশ্বর এই সাধনাবর পাছত করিব, কিন্তু নিজের সাধনাটো প্রথম করবলে দিছে। সেইখানে আমাক কৈছে যে মন্দিরের বিগ্রহ কেতিয়াও আপনার ঘরলে না যায়, করবাত খোজকাড়ি না যায়। আসল মন্দির হল আমার হৃদয় মন্দির, আর হৃদয় মন্দিরত থাকা যে চৈতন্য আত্মা, সেই আত্মাহে পূজা করিব লাগে, সেই আত্মাকহে সেবা করিব লাগে, সেই আত্মাইহে আপনাক জিয়াই রাখিছে, সেই আত্মাই আপনাক আনন্দ দিব, সেই আত্মাই আপনাক সুখ দিব, আর সেই আত্মাইহে পরমাত্মার ওসরলৈ আপনাক লৈ যাব। গীতা এইটাই শিকাইছে যে মই আত্মা, মই পরমাত্মার অংশ, মই অজর অমর সত্তা, মোর জন্ম নাই, মোর মৃত্যু নাই, ময়ে সনাতন সত্য। এই ভাবটো অর্থাৎ আমি গোটেই দিনটো শরীরের সেবা করু, গোটেই দিনটো শরীরের কারণে কিমান প্রসাধন সজাই সজাই রাখিছো, অকল শরীরের সুখের কারণে কত কত ভাল ভাল খোয়া বস্তু পাই, শরীরটো সুন্দর করিবর কারণে কিমান বোর প্রসাধন, কিমান বোর ভিটামিন খাদ্য, কিমান বোর প্রোটিনযুক্ত খাদ্য, কিমান বোর শরীরটোর কারণে মরমত আমি 24 ঘন্টা পার করে দিও, কিন্তু আত্মার চিন্তা নকরো। 5 মিনিট আত্মার চিন্তা কর, নিজের চিন্তা কর যে মই দেহ নহয়, মই আত্মাহে, দেহটো মোর একটা চোলা, দেহর সুখে মোর সুখ নহয়, মই আত্মা, দেহ বেলেগ, মই বেলেগ, দেহ আজির দেহ নাই, যেনেকৈ কেঁচুয়া দেহটো নিজে গুছি গল, যেনেকৈ যৌবনের দেহটো গুছি গল, যেনেকৈ এদিন বৃদ্ধ দেহটো যাব শ্মশানলৈকে, আর মই সেই কেঁচুয়াটো ময়ে আছিলো, সেই যৌবনতো ময়ে আছিলো, আর সেই বৃদ্ধটো ময়ে আছিলো, আর এদিন শরীরটো যোৱাৰ পাছতো ময়েই থাকিম। আর সেই মোর চিন্তাটো মানুষ কেতিয়া ধুনিয়া হয়, যেতিয়া মানুষে আত্মচিন্তা করে, আত্মার আনন্দই ধুনিয়া হয়, আত্মার আনন্দই আমার উড়াবর, আমার শরীরের জ্যোতিবর সুন্দর করে তোলে। আমি আত্মচিন্তা নকরোয়ে, এটা ভাটৌ আছে পিঞ্জরাত, আমি পিঞ্জরাটো নানা ধরনের রং তেল মারি ধুনিয়া সফা করি রং পিঞ্জরাটো ধুনিয়া করো, ভাত পিঞ্জরার ভিতর থাকা ভাটৌটো ময়নাটো আমি যত্ন নল। সেখানে আমার আজি কলিযুগ মানে কি, ময়নাটো শুকাই গল, কেলে আত্মার খাদ্য নাই, আত্মার সঙ্গ নাই, আত্মার আনন্দবর কোনোবাই কাহি লৈ গল, ক্রোধে কাহি নিলে, প্রতিহিংসায় কাহি নিলে, উচ্চ নিচ ভেদভাবে কাহি নিলে, আমার মনের আত্মকেন্দ্রিকতাই কাহি লৈ গল, আমার শেষত গৈ সবরে আত্মা শুকাই গল। সেখানে আমার মনের মাজত ডিপ্রেশন, মনের মাজত আমার এটা কেন্দ্রিক চিন্তা, ঘর সংসার, আলুর দাম, জিকার দাম, পাচলির দাম, গোটেই আমার জীবনের এইবোরের মাজতেই আমি সোমাই পড়িল, যার কারণে আমার মনের যে দেহর যে মুখর যে
সৌন্দর্য, আমার যেটো ওরা, সেই বস্তুটোয়ে নোহোৱা হৈ থাকিলে। থাকি যে ভগবান কৃষ্ণই কৈছে, আজিৰ পৰা আত্মচিন্তা কৰিবলৈ দিছে। ৰাতিপুৱা 5 মিনিট আত্ম মানে কি? নিজৰ চিন্তা। আত্মচিন্তা মানে নিজৰ, আমি কে? আমি হলো আত্মা, শুধু আত্মা। আৰু আমাৰ জন্ম নেই, মৃত্যু নেই, আমি শুধু আত্মা। আমরা আনন্দমূর্তি, আমি পরমাত্মার অংশ, আমি আনন্দ, আনন্দর অংশ, আমিও আনন্দ। আমার দুঃখ নেই, আমার কষ্ট নেই, আমার জন্ম নেই, আমার মৃত্যু নেই, আমি শুধু আত্মা। প্রত্যেক দিনাই 5 মিনিট এই ভাবনাটো করক। বেলেকৈ নামঘর, মন্দির, ঈশ্বর এই সাধনাবর পাছত করিব, কিন্তু নিজের সাধনাটো প্রথম করবলে দিছে। সেইকাৰণে আমাক কৈছে যে মন্দিরের বিগ্রহ কেতিয়াও আপনার ঘরলৈ না যায়, করবাস খোঁজকাড়ি না যায়। আসল মন্দির হল আমার হৃদয় মন্দির, আর হৃদয় মন্দিরত থাকা যে চৈতন্য আত্মা, সেই আত্মাহে পূজা করিব লাগে, সেই আত্মাকহে সেবা করিব লাগে, সেই আত্মাইহে আপনাক জিয়াই রাখিছে, সেই আত্মাই আপনাক আনন্দ দিব, সেই আত্মাই আপনাক সুখ দিব, আর সেই আত্মাইহে পরমাত্মার ওসরলৈ আপনাক লৈ যাব। এটা আমার দুঃখের কারণ, আত্মাক পাহরাটো। ভগবানে কৈছে আমার জ্ঞান যে লুপ্ত হয়ে যায়, আমার জ্ঞান যে হেরাই যায়, মূল কারণ আমি দেহ ভাবনাত আহো, বডি কনসিয়াসলে আহো। যে মোটরসাইকেল খন আর মানুষজন দুইটা বেলেগ বেলেগ। মোটরসাইকেল খন কামর কারণে, মানুষজন হল সেবার কারণে। কিন্তু মোটরসাইকেল খনে যদি মানুষজন হয়ে যায়, তেতিয়া হলে মানুষজনের অস্তিত্ব কি হব? মোটরসাইকেল হব। এই কথাটুকে ভগবান কৃষ্ণই বুঝাইছে যে শ্রীমদ ভগবত গীতা জ্ঞানে হল অবিনাশী আত্মার জ্ঞান, ভগবত গীতার জ্ঞানে হল পরমাত্মার সত্য শুদ্ধ মুখ নিশ্চিত বাণী, মানুষের নহয়। আর সেই কারণে বিশ্বাস করিব দিছে, মানিবলে দিছে, অর্জুনক বুঝাইছে। অর্জুনক তেতিয়া কৈছে যে মই অনন্ত কোটি জনিত যদিও জন্ম পাইছো, মই এই কারণে নাপাহরু, সব মোর মনত আছে, সব মোর বিবেকত আছে, সব মোর বুদ্ধিত আছে, কেলে? সেয়া মই আত্মার দ্বারা লওয়া, আহরণ করা জ্ঞান। আর তুমি মনের দ্বারা আহরণ করা জ্ঞান, মনের দ্বারা আহরণ করা জ্ঞান কি না থাকে কেতিয়াও, ই হেরাই যায়। গতি অকমান আজি যেটা ভগবত গীতার এই অনুষ্ঠান হয়েছে, আপনা হবে এইটা অকমান প্র্যাকটিক্যাল, অর্থাৎ জ্ঞান বর পরিপক্ক হয়, এই কথাবর সত্য নে অসত্য, আপনা হবে যেদিনা সাধনা করিব সেই দিনা এই কথাবর সত্যতাটো নিজে উপলব্ধি করিব। অন্তত 5 মিনিট, অন্তত রাতিপুৱা 5 মিনিট, গা ধুব নালাগে, মাত্র ভরি হাত মুখ ধুই পবিত্র হয়। আর এতিয়া সকলতকৈ আমার দুর্ভাগ্য, আমার আসন নাই। আসন, আসনে মন স্থির করে, আসনে মনের চঞ্চলতা দূর করে, আসনে মনক বলবান করে। সেখানে ঋষিমুনি সকলে আসন শিকাইছে আমাক, ভগবান কৃষ্ণ যোগেশ্বর, অর্থাৎ আসনে আপনাক মোক যোগর অবস্থালে লৈ যায়। গতি আজিকালি আসন নাই, মানুষের মাটির লগত সম্পর্ক নাই, সেইকাৰণে মানুহ প্ৰায় মানুহ বেমাৰী হৈছে, শাৰীৰিক বেমাৰী, মানসিক বেমাৰী। সেইকাৰণে ৰাতিপুৱা অন্তৰ মাটিত আসনত বহিব, এইটো নিয়ম কৰক। যে আমি চোফাবোৰত বহোঁ, আমি এই প্লাষ্টিকৰ চকীবোৰত বহোঁ, য'ত মেৰুদণ্ড সদায় বেঁকা হৈ যায়। গতিকে মেরুদণ্ড যিমান সিধা হব, যেতিয়া আমার তলত থকা গুজ্জদারর ওসরত থকা মূলাধার চক্রর পরা আমার যেটা সরল রেখা হব, তেতিয়া কি হব? প্রাণ শক্তি উপরলে আহিব। ইয়াকে কৈছে প্রাণায়াম। আমি সদায় আমার ভিতরত থকা প্রাণ শক্তিক উপরলৈ তুলিবলৈ যত্ন করিব লাগে।
আকৌ তললে যাব, আকৌ ওপরলে। এই অনানিয়া প্রাণায়াম, প্রাণক অনানিয়া করতে করতে এদিন আপনার মৃত্যুটো আপনার সম্পূর্ণ জ্ঞানের মাজত আবদ্ধ হব। আপনি কব পারিব যে অহা পূর্ণিমার দিনা মই যামগৈ বোপাইহত, লড়াক কব পারিব। ইচ্ছা, মৃত্যু ইচ্ছার অধীন হয়ে যাব, এইটুকে কৈছে ভীষ্ম। আর সেই কারণে আমি অন্তত মেরুদণ্ড ফোন করি, আমি অন্তত রাতিপুয়া পাঁচ মিনিট ভগবান কৃষ্ণই কোয়া, ভগবানের মুখেরে কোয়া, আপনার মোক মরমেরে দিয়া এই উপদেশটা যাতে আমি লও, যে সদায় পাঁচ মিনিট যদি আমি আত্মধ্যান, নিজের ধ্যান করো, অর্থাৎ মই দেহ নহয়, মই আত্মা, মই শরীর নহয়, মই মন নহয়, মই আত্মা, মই সুখস্বরূপ, মই আনন্দস্বরূপ, মই জন্ম মৃত্যু রহিত অবিনাশী আত্মা, এই অন্তত ভাবক। আত্ম বল পাব, আত্মার শক্তি আহিব, আত্মার গুণ আহিব, আর আত্মার পবিত্রতায় আপনার মন প্রাণ সদায় উজ্জীবিত করিব। আর এই চতুর্থ অধ্যায়ত ভগবান কৃষ্ণই এইটাই আমাক শিকাইছে যে আমি আত্মবলত বলি হব লাগে, আমি আত্মার শক্তিত শক্তিমান হব লাগে, আমি আত্মার সান্নিধ্যর মাজেরে আমি পরমাত্মাক পাব পারিম। যদি আমি আত্মাক বলবান নকরো তেতিয়া কি হব, নয়ম আত্মা বলহীন লভ্যতে, যার আত্মবল নাই সি ভগবানক পোৱাটো বহুত দূরের কথা। সাধাটো এৰিব নোৱাৰিব, শিখরটো এৰিব নোৱাৰিব, লোভটো এৰিব নোৱাৰিব, অহংকারটো এৰিব নোৱাৰিব। আপোনাসবে নিশ্চয় জানে এই যে নিশা খোৱা সকলে কিমানবার শপথ খাই কানত ধরি যায়গে আর যে আজির পর আর এইটু, এই যে ব্যাংক বোর্ড, বিল্ডিং বোর্ডর ব্যাংক বোর্ড, যত ব্যাংক আছে তার যে উপরলে যাওতে সিঁড়িটোর ওসর ভগবানের ফটো লগাই দিয়ে, ডিএন দিয়ে, কেলে দিয়ে, ভগবানের ফটো কিয় মারি দিয়ে, যাতে কোনোবাই পিক নেপালায়। তামোল খোয়া শিখর খোয়াবিলাকে পিক নামারে জানো, এই পিক নেপাওয়ার কারণে লগাই দিয়ে, কিন্তু ফটোর উপর, ভগবানের ফটোর উপর তো পিক মারি দিয়ে, ডিএন দিয়ে, কেলে দিয়ে বারু, কেলে দিয়ে বারু। আচ্ছা হাঁহ পরে যত পিককে মারি দিয়েন দে বিস্তাটু, হাঁহে হাঁহে দিয়েন দিয়ে, কেলে দিয়ে, হাঁহে কন্ট্রোল করিব নোৱাৰে। এজন মানুহ যেতিয়া ইন্দ্রিয় কন্ট্রোল করিব নোৱাৰে, তে মানুহ সেই একেটাই হৈ যায়। মানে অসমিয়াত কবলে ভাল নালাগে, তথাপি অসমিয়াতে কৈছো যে মানে কয় হাঁহর পোকরে মানুষের মুখে একেটাই হয়ে যায়, কন্ট্রোল নোহা হয়ে যায়। সেই কারণে আমাক কৈছে আমার ইন্দ্রিয়বর সংযম, ইন্দ্রিয়বর কন্ট্রোল, ইন্দ্রিয়বর নিয়ন্ত্রণ করিব পরাজনহে মানুষ। ইন্দ্রিয়বরক নিয়ন্ত্রণ করিব পারা, ইন্দ্রিয়বরর যে বহির্মুখী ইন্দ্রিয় অন্তর্মুখী, এইজনহে মানুষ, সেইজনহে মানুষের গুণবর, এইজনের ভিতরতহে মানুষের শক্তিবর আহরণ হব। গোপী সকলের লগত মথুরার হাতলে গৈছিল, তাত নাও নাই ঘাটত, নাও যেতিয়া ঘাটত নাই রাধিকাই দেখিলে গাখির মাখন তো নষ্ট হয়ে যাব, কি করিম, খুব সৎপটায় আছে। তেতিয়া অগস্তি মুনি গৈছিল সেই রাস্তারে, আর অগস্তি মুনি গৈ পোৱাৰ লগে লগে রাধিকাই কলে যে মুনিবর মুনিবর আমার কাম এটা করে দিয়া। বোলে কি কাম, যে যমুনা মাক কই দিয়া আমাক বাটটো মুকলাই দিয়ক, কারণ তুমি অগস্তি সাগর পান করে দিছিলা, তুমি মহাশক্তিশালী, আর তোমার কথা যমুনা মায় মানিব। তেতিয়া কলে অগস্তি ঋষিয়ে কলে যে মই কব পাৰিম, কিন্তু তার বিনিময়ত তোমালোকে মোক কিবা এটা দিব লাগিব। বোলে কি দিম আর, বোলে গাখির মাখন কিবা এটা দিব লাগিব, আর দিলেহে মই কব পাৰিম। তেতিয়া কলে গাখির অলপ দিলে, মাখন অলপ দিছে, এনেকে
গাখির মাখন ৰিকি খুৱালে, লাৰু দুটা দি দিলে, খালে, আগতো পইচা নাছিলে, বিনিময়হে আছিলে, তেওঁ খালে। খোৱাৰ পাছত ক'লে, হে মা যমুনা, মই যদি একো খোৱা নাই তুমি বাটটো মোকলাই দিয়া। গোপিকাসকল মথুৰাৰ হাতলৈ যায়, যমুনা মা বাট মোকলাই দিলে। বাট যেতিয়া মোকলাই দিলে, ৰাধাৰ সব গোপিকাসকল পাৰ হৈ গ'ল। ৰাধা আকৌ ঘূৰি আহিলে, ঘূৰি আহি ক'লে যে, আরে ঋষি বৰ কি আশ্চর্য, কি আশ্চর্য, মিথ্যা কথাই কি যমুনা বাদ দিয়ে দিল, এটা তো বড় মিথ্যা কথা, যে আপনি আমাদের এই যে দধি মাখন এই লাড়ু আপনি তো খেয়েছে, আমার শকুর সামনে খেয়েছে, আর খাওয়ার পর আপনি বলেছে যে হে মা যমুনা, যে আমি যদি কিছু খাওয়া নাই তুমি বাদ তো দিয়ে, যমুনা মা বাদ দিয়ে দিল। আরে কি ভয়ানক কথা। তেতিয়া অগস্তি গলে, না তো আমি কিছু খাই না। আরে খাই না, আমরা তোমার হাতে দিয়েছি, যে আমার হাতে দিয়েছি আর তুমি তো আমার শ্বশুর সামনে খেয়েছ। না 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 না, আমি খাই না, আমি খেলে, আমি খেলে তো যমুনা মা, যমুনা মা বাদ না দিত। আরে কি আশ্চর্য, এটা আপনা হব সুধিছো, খালে না নাখালে, খালে না নাখালে, কব এইটি সন্ন্যাসী। আমার প্রতিজন গৃহস্থীয়ে ইয়াকে সন্ন্যাস করে লব লাগবে, খালে না নাই খা। অর্থাৎ আমাক কৈছে, আমার ভিতর আত্মা আছে, আত্মাই পরমাত্মা, সেই পরমাত্মাত ঋষিয়ে ভোগ চৰাই দিলে। ভগবানক কবলে হলে ভোগ চৰাব লাগিব, ভগবানত ভোগ চৰাই দিলে। ব্রহ্মার পরং ব্রহ্ম হবি ব্রহ্মাগ্ন ব্রহ্মণ ভূতম ব্রহ্মে পতনে গন্তব্য ব্রহ্ম কর্ম সমাধিনা। হে ব্রহ্মরূপী পরমাত্মা, তোমার তোমার যে দ্রব্য তোমাক অর্পণ করেছো, তুমি তুষ্ট হওয়া আর জগতের ঈশ্বরীয় কার্য সমাধান করা। অর্থাৎ ঋষির ভিতর থাকা যে আত্মারূপী পরমাত্মা, সেই পরমাত্মাক দিলে, আর পরমাত্মা দিয়ার পাছত পরমাত্মাই সেই বাট মুকলাই দিলে। আর আপনার মোকো কৈছে, ঈশ্বরত অর্পণ নকরাক যি খাই, ভগবত গীতায় কৈছে সেয়া পাপ। ঈশ্বরত অর্পণ করে যি খাই সেয়া হল মহাপ্রসাদ। ঈশ্বরত অর্পণ নকরাক যি খায় পাপ, গীতায় কৈছে। কেলে জিভার লোভে যি খাওয়া যায় এটাই হলো পাপ, জিভার তৃপ্তির জন্য যি খাওয়া হয় এইটাই হলো পাপ। আর ভগবানের জন্য যি অর্পণ করে খাওয়া হয় এইটাই হলো প্রসাদ, এইটাই হলো পুণ্য, এটাই হলো ভক্তি। সেখানে কোনো গৃহস্থীয়ে ভগবানত অর্পণ নকরাক খাব নালাগে, ঈশ্বরক নিদি, ঈশ্বরক নিদি খালে পাপ লাগিব নালাগিব, এইটো কথাই বুঝাইছে, এইটো কথাই। আমি ঈশ্বরত অর্পণ করিলে প্রতিটো বস্তুয়ে নিষ্কাম হৈ যায়, আর ঈশ্বরত অর্পণ নকরিলে সকাম হৈ যায়। নিষ্কাম হল সন্ন্যাসী, সকাম হল গৃহস্থী, ধরব পারিছেনে বারু, বুঝাব পারিছনে, বুঝিছেন নাই, নাই বুঝা, নাই বুঝা, আচ্ছা অলপ সহজকে কব লাগিব, যে আপনি যে আহার বনায়, আহার যে বনায়, অন্ন বনায়, কার কারণে বনায়, অন্ন যে বনায় কার কারণে বনায়, নিজের কারণে বনায় না পরের কারণে বনায়, এটা আমার জগন্নাথ মহাপ্রভুর ভাগবতর
যেটো জগন্নাথ মহাপ্রভু লক্ষ্মী মায়ে অন্ন বনায়, এইখানে আজিও আজি নহয় অনন্ত কোটি কাল চলি থাকিব তাত লঙ্গরখানা, কাহানিও বন্ধ নহয়, কেলে লক্ষ্মী মায়ে নিজে বনায়। আর যখন পূজার মানে অন্ন বনায় নবনায় মাত্র তাত অর্পণ করে দিয়ে, আপনাভাবে চাব তাত লক্ষ্মী মায়ে বনায়। সেইখানে জগন্নাথ মহাপ্রভুর প্রসাদত জুঠা নাই, প্রসাদত জুঠা নাই, আপনার মুখর পরা প্রসাদ উলাই পূজারিয়ে খাই দিব, তাত প্রসাদত জুঠা নাই। এতিয়া আমি যে অন্ন খাইছো ভগবানত অন্নটো অর্পণ করে দিলে প্রসাদ হয়ে যায়, আর ভগবানত অন্নটো অর্পণ নকরিলে কি বিষাদ হয়ে যায়, কারণ সেই অন্নই আমাক কষ্ট দিয়ে। কি কষ্ট দিয়ে? এতিয়া আপনি যদি জিভার কারণে অন্ন বনায়, অন্ন কি হব, অন্ন কেটলেক চাই চাই আজিকালি বনায় নে নবনায়, জিভা ইমান বাড়ি গেছেগে মাকে বনোয়া অন্ন সাদ নাপায়। এটা আমেরিকা রাশিয়ার পর নতুন নতুন কেটলেক আনিছে, তাত চাই চাই বনায়। পাপ মানে কি? সেই অন্ন আপনি সন্তান সকলক যাক খুয়াই জিভাখন বাড়ি যাব, জিভা যেতিয়া বাড়ি যাব অন্নর সাদ নাপাব, অন্ন যে ব্রহ্ম অন্নর সাদ নাপাব। আর জিভা যিমান বাড়ি যাব মাকে বনোয়া নিজের পত্নী বনোয়া অন্ন ভাল নাপাব, ধাবালে যাব। আর ধাবালে গলে কি হব? ধাবালে গলে জুঠা খাব লাগিব, কেলে ধাবাত বহুত মানুষে একেলগে খায়, আপনার যদি দালি লাগে দালির বাসনটি লই যায়, ইয়াত লগাব তাত লগাব তাত দিওঁতে লগাই লগাই দিব, মানে সব জুঠা করে দিয়ে। আর এই থাল বাসন ধুলে না নুধুলে আপনি কেনেকে গম পাব, কিমান ধুব এজনী মানুষে? সেইকারণে আচ্ছা বনোয়াজনীয় পবিত্র মনেরে বনাইছে নে অপবিত্র বনাইছে আপনি কেনেকৈ জানিব? সেইকারণে কৈছে জিভা যিমান বাহিরলৈ যাব সিমান আপনার জীবনলৈ পাপ আহিব, আর যিমা জিভা যিমান সংযম হব সিমান জীবনলৈ পুণ্য আহিব। সেইকারণে কৈছে ঈশ্বরত অর্পণ করে খাব সেয়া প্রসাদ হব, আর যদি ঈশ্বরত অর্পণ নকরে তেতিয়া বিষাদ হব, মানে পাপ হব। পাপ মানে কি? জিভা বাড়িব, আর জিভা বাড়িলে বহুত নানা ধরনের খোয়াটো বিকৃত হয়ে যাব, বিভিন্ন বস্তু খাবলে মন যাব। এই কথাটুকেই আমাক বুঝাইছে যে সন্ন্যাসী আর বহুত টাকা পয়সা আছে আপনার বলে না ভাবিব ভগবানের, এইটে হল সন্ন্যাসী। এই যে যেটু ঘর আপনার আপনার হয় জানো, আপনি যে কয় মোর ঘর মোর ঘর, আচ্ছা ঘরটে কেতিয়াবা আপনার কইছে নে তয় মোর? ঘরটে এ মেরা ঘর মেরা ঘর মেরা ঘর মেরা ঘর ঘর কভি আপকো বোলা যে ঘর কভি যে তুম মেরা হ্যায়, ঘরটে কইছে জানো? মোর মাটি মোর মাটি মোর মাটি, মাটিয়ে কেতিয়াবা কইছে নাকি তুম মেরা হে? নাই কোয়া। এটা যেটু বস্তুয়ে আপনার নিজের বলে না ভাবে আপনি তাক কেলে নিজের বলে আপত্তি ধরেছে, এটুয়ে সন্ন্যাসী, এটু জ্ঞান। এই জ্ঞান পালে সন্ন্যাসী হব, আছে আর নাই, আছে নাই, কেলে আছে আর নাই, মই জিয়াই থাকতে আছে আর মই যাওয়ার পাছত নাই, তার মানে কি মোর নাই। এই মাইক্রোফোনটো তিনি ঘন্টার কারণেও আছে আর তিনি ঘন্টার পাছত মোর নাই, এই তিনি ঘন্টা মোর, অর্থাৎ ব্যবহার মাত্র মোর, আর মোর ব্যবহারের পরা যেতিয়া শেষ হব এইটু মোর হয়ে না থাকে।
ঠিক ঘরটো আপোনার হৈ না থাকে এদিন কারোবার হৈ যাব, মাটি আপোনার হৈ না থাকে এদিন কারোবার হৈ যাব, পুত্র আপোনার হৈ না থাকে পুত্র এদিন কারোবার হৈ যাব, কন্যা আপোনার হৈ না থাকে কন্যা এদিন আপোনার কারোবার হৈ যাব। এই সংসারত আপোনার এক বস্তু হৈ না থাকে। এই জ্ঞানটো যিজনে পাইছে, এই জ্ঞান যিজনে ধরে রাখিছে, এইজনে হল সন্ন্যাসী। আছে আর নাই? এবার জনক রজায় সপন দেখিলে, সপন দেখিলে রাতি, যে তেওঁৰ সমস্ত রাজ্য শেষ হৈ গল, রাজ্য নষ্ট হৈ গল, আক্রমণ করে সব শেষ করলে, রাজকুমার এটা আসলে তাকো হত্যা করিলে, আর রাজ্য তছনছ হৈ গল। জনক রজায় ভিখারীর নিচিনা রাতি ঘুরি ফুরিছে, আর এমুঠি চাউলৰ কারণে কতৰা এটা লৈ হাত পাতি ঘুরি ঘুরি ফুরিছে, অন্য এমুঠির কারণে। আর শেষত রাতিপুৱা সার পাই গল। সার পাই যাওয়ার পাছত জনক রজাই দেখিলে কোনজন মই, রাতি রাতি থকাজন মই নে এতিয়ার জন মই, রাতি যে সপনত দেখিছো সেয়াও মই আছিলো, সপন শেষ হয়ে গেল সেয়া মই নহয়, আর ইয়া আজি মই, এদিন ইয়াও মই নহয় হয়ে যাম, ইয়াও সপন, একে সপন।